টানা তৃতীয় মাসের মতো গ্রাহক পর্যায়ে বাড়লো বিদ্যুতের দাম। এবারও সব শ্রেণীর গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির হার 5% বেশি। নতুন এ দাম কার্যকর হবে আগামীকাল বুধবার থেকে। সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগের এক প্রজ্ঞাপনে দাম বাড়ানোর আদেশ জারি করা হয়। এর আগে গত মাসে আলাদা আদেশে দুই দফায় 5% করে বিদ্যুতের দাম বাড়ানো হয় ভোক্তা পর্যায়ে। 12 জানুয়ারি বিদ্যুতের দাম বাড়ানোর আদেশ দেওয়া হয়, পরে 31 জানুয়ারি ঘোষণা কার্যকর হয় ফেব্রুয়ারি মাসের জন্য। এছাড়া গত 18 জানুয়ারি নির্বাহী আদেশে বাড়ানো হয় গ্যাসের দামও। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবারই প্রতি মাসে গ্যাস বিদ্যুতের দাম সমন্বয়ের কথা বলা হচ্ছে।